দিনিয়াতে আরেকটি সাবজেক্ট পড়ানো হয়, সেটা হলো মাসলা মাসাইল। জি তুমি বলো বাবু, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তিনটি। কি কি? নাম্বার এক, একবার ভালোভাবে কুলি করা। নাম্বার দুই, একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাম্বার তিন, একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থান কোথাও শুকনো না থাকে। মাশাআল্লাহ। জি আরো অন্যান্য মাসাইলও শিখানো হয় আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা কোশ্চেন করা হয়েছে, শুদ্ধভাবে বলে দিয়েছি। এবার নয় নম্বর সাবজেক্ট, ইসলামিক জ্ঞান থেকে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলামে এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একমাত্র উপাসনার যোগ্য, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা প্রেরিত রাসূল। কোশ্চেন নম্বর টু, কোরআন, কোরআন কি শিক্ষা দেয়? কোরআন ইহকালে এবং ইহকালে পরকালে কল্যাণ শিক্ষা দেয়। মাশাআল্লাহ। তো তোমরা কোরআন পড়ো তো? হ্যাঁ জি দাও। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? তিনজন। এক, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার কি হবে? শাস্তি পেতে হবে। হ্যাঁ, কোন মুখাপেক্ষী ব্যক্তিকে পেলে কি করতে হবে? তাকে সহযোগিতা করবে। এবার মাইক্রোফোন সবাই হাতে তুলে নাও, আরবিতে কোশ্চেন হবে। জি সামনে আছে, তোমরা সবাই আরবি পড়েছো তো? জি হ্যাঁ। জি হ্যাঁ। একের আরবি বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। আলুর আরবি বলো। আলু, গোস্ত, জুস। খুব ভালো, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম দেখিয়েছ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মিলন বাজার জামা মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে অনুরোধ, স্টেজে আসবেন। মোহাম্মদপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মৌলানা মহিউদ্দিন সাহেব, আপনার কাছে অনুরোধ, এই বিষয়ে এসে আপনি সংক্ষিপ্ত আপনার কিছু মূল্যবান মতামত আমাদেরকে দিয়ে যান। জি মহাল সাহেব কিলিয়ে আসুন। আসলে পড়েছিলেন না, এখনো আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, ওনাকে ব্যাচ পড়িয়ে দিন। কাজীপাড়া থেকে লুৎফর কাজী সাহেব এসেছেন, মৌলানা আবুল কাসিম সাহেব আপনি চলে আসুন, মৌলানা মহিউদ্দিন সাহেব। জি আজকের এই মিলন বাজার মসজিদের মোনাজ্জাম মক্তবের ছেলেদের এই অনুষ্ঠানের মধ্যে যিনি আজকের সভাপতি হয়েছেন, আমার তরফ থেকে তাকে সালাম এবং আন্তরিক অভিনন্দন। তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে আমাদের ডাক্তার মুসাররা হোসেন সাহেব, যিনি আমাদের এই নন্দীগ্রাম এলাকার মধ্যে মোনাজ্জেম মাদ্রাসার পথ প্রদর্শক,
তাকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মক্ত, খাস করে এই মিলন বাজার মসজিদের মক্তব চালু করার ব্যাপারে যাদের সহযোগিতা, যাদের আন্তরিকতা, যাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মোনাজ্জেম মাদ্রাসা মক্তবরা প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরও আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের সভার পরিচালক মণ্ডলী এবং ওলামায়ে কিরাম, হুফফাজে কিরাম, দিনী দরদী ভাইরা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করছি। আমার বলার কিছু নেই, এখানে আজকের ছেলেদের প্রোগ্রেস কীভাবে মোনাজ্জেম মক্তবে তার ছেলেরা কী শিখে এবং কীভাবে এগোলো, তার একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই মজলিস সব জায়গায় তৈরি হয় এবং হচ্ছে। মদারান দোস্ত বুজুর্গ, এই নন্দীগ্রাম এলাকার মধ্যে মোনাজ্জেম মক্তব তৈরি করার ব্যাপারে আমাদের ডাক্তার মুশাররফ হোসেন সাহেবের অবদান এবং তিনি আমাকে যতটা পারেন বলছিলেন যে সাথে নিয়ে চলার, আমার যতটা সম্ভব আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে নূতন নূতনভাবে যেখানে মোনাজ্জেম মক্তব চালু করতে গিয়ে হিমশিম খেয়েছি, কারণ মোনাজ্জেম মক্তব সম্বন্ধে মানুষের কোনো ধ্যান এবং ধারণা ছিল না। আমরা মাদ্রাসায় আমাদের ছেলেদের দেই, স্কুলে আমাদের ছেলেপুলেকে দেই, আমার মোনাজ্জেম মক্তব বলে কি জানতাম না, বা এর ক্যারিকুলাম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না। তাই অনেক জায়গায় আমরা এ চালু করার ব্যাপারে আমরা বিরোধিতার সম্মুখীন হয়েছি এবং নানাভাবে বোঝানো গেছে আল্লাহর রহমত, কারণ দিনের জন্য মেহনত যারা করেন আল্লাহর গায়েবি মদদ এবং নুসরত তাদের সঙ্গে থাকে। তাই ভাই, এই মোনাজ্জেম মক্তব চালু হয়েছে, আমি ইতি এইখানে শুনলাম হঠাৎ করে, আমাদের খেজুরি এলাকা, ওখানে অনেক আলেম আছে, অনেকে চিনেন হয়তো, হালের হালের আলেম হয়তো আমাকে অনেকে জানেন না, কিন্তু আমি একটা আশ্চর্য হয়েছি যে খেজুরিও একটা উন্নত জায়গা, সেখানেও দিনের পরিবেশ আছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে মক্তবটা প্রচেষ্টা গ্রহণ করা সত্ত্বেও মক্তবটা চালানো যায়নি, এর জন্য আমি একটু মর্মাহিত এবং দুঃখিত। তার সঙ্গে আনন্দ, যিনি আজকের মরণ সাহেব এখানে, খেজুরির মরণ সাহেব, অতএব তিনি আজকের একটা, তিনি তার উৎসাহ উদ্দীপনায় আমি সাধুবাদ এবং আমার আন্তরিক থেকে তাকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। মোনাজ্জেম মক্তব আপনারা দেখছেন, কারণ পুরোটা এখানে দেখানো সম্ভব না, এবং পুরোটা যে এক বছরে যারা পড়ানো হয়েছে, যেটা প্রতিফলিত আপনাদের সামনে উপস্থিত করোনা যদি যেত তাহলে আপনারা আরও বেশি উদ্বুদ্ধ হতেন, আরও বেশি মোনাজ্জেম মক্তব সম্বন্ধে আপনাদের আগ্রহ তৈরি হতো। ছেলেদেরকে ইবতেদায়ী এলেম শিক্ষা, কেন কুল্ল মওলুদুন ইউলাদু আলাল ফিতরাত কি হাওজানি আও মাদ্রাসানি আও কামাকাল। মহতরম দোস্ত, আমরা সবাই সারা পৃথিবীর মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তাদের বাপ দাদার ধর্ম অনুযায়ী সেই দিকে চলে যায়। আজকের ইসলাম না বুঝার জন্য আমরাও মুসলমান অনেকে ইসলামের বিরোধিতা করি, বহু বিবাহ নানান থেকে আরম্ভ করে আমরা মুসলমান টেরারিজম, আমরা সন্ত্রাসবাদ নানারকমভাবে আমাদের আখ্যায়িত হতে হচ্ছে। আমরা যদি ইসলামকে জানতাম বুঝতাম তাহলে আরও আমরা এর জন্য সচেতন, আমাদের থেকে অন্যান্য জাতি তারা জেনে তারা মুসলমান। একটা ছেলে একটা কবিতা বলেছিল, খুব ভালো লাগছে, একটা বলছে, যারা কোরআনকে বুঝেছে বুঝবার জন্য বিরোধিতা করেছে, বিরোধিতা করতে গিয়ে কোরআনকে বুঝবার চেষ্টা করছে, অবশেষে
সে ইমানদার ইমান এনেছে, এইরকম একটা কবিতা এখানে পাঠ করা হয়েছিল। ভাই আপনারা সবাই এর জন্য নিজেদের আত্মত্যাগ, নিজেদের শ্রম পরিশ্রম মেহনত কাজে লাগাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করে আপনাদের শেষ সালাম এবং অভিনন্দন জানিয়ে এখানে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।